সারা পৃথিবীতেই আমাদের এই ইজতেমাটা সবার কাছে অত্যন্ত প্রিয় ছিল, সারা বিশ্বের থেকে লোক আসত। আমাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী, আমাদের আইজিপি সাহেব যেগুলি বললেন, এগুলি সব কষ্টের কথা বললেন। আমরা অনেক চেষ্টা করেছি, আমরা অনেক পানি গড়িয়েছে, আমরা বহু জায়গায় আপনাদেরকে পাঠিয়েছি। আপনাদের মনোভাবটা পরিবর্তন হয় নাই, সেজন্য আমরা কষ্ট পাই। আমরা মনে করি আপনারা যদি আবার মিলেমিশে এক প্লেটে ওয়াসিফ সাহেব আর জোবায় সাহেব খেতে পারতেন, আমরা যদি দেখে যেতে পারতাম, তাহলে আমরা খুব খুশি হতাম। আজকের সবাই উপস্থিত আছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব, যিনি সবসময় অনেক মানে ওনার জীবনের অনেকটা অংশই এই ইজতেমার জন্য কাজ করে গিয়েছেন। ইজতেমার তিনি সবসময় পরামর্শ দিয়ে গিয়েছেন আমাদের মাননীয় মুক্তিযোদ্ধামন্ত্রী জনাব মোজাম্মেল হক সাহেব। তিনি তার বক্তৃতায় কোথায় কোথায় অসুবিধা হতে পারে সেগুলো তিনি সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন। উপস্থিত আছেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ফরিদুল হক খান, মাননীয় ধর্মমন্ত্রী, তিনিও আপনাদের আহ্বান করেছেন। আমি ওনাকে রিকোয়েস্ট করবো আপনি একটু নেতৃত্ব নেন, এই দুই ইসেকে গ্রুপকে জুবায়ের সাহেব এবং আমাদের ওয়াসিফ সাহেবকে মিলিয়ে দিতে পারেন কিনা, একসঙ্গে এক টেবিলে এক প্লেটে খাওয়াতে পারেন কিনা, আমরা তাহলে আপনাকেও অনেক অনেক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাব। উপস্থিত আছেন জাহিদ হাসান রাসেল, সাবেক মন্ত্রী এবং বর্তমান এমপি, তার ছোটবেলার থেকেই এটা করে আসছেন, তার বাবাও করেছেন, তিনিও করে আসছেন, সমস্ত কিছু তার নখদর্পণে সবসময় তিনি উপদেশ দিয়ে থাকেন এবং মাঠে আপনাদের পাশে কাজ করে থাকেন, তিনি এখানে উপস্থিত আছেন। পুলিশের মহাপরিদর্শক এখানে উপস্থিত আছেন, তিনি বক্তৃতার মাধ্যমে তার বক্তব্য উপস্থাপন করেছেন। আমাদের মেয়র সাহেবের প্রতিনিধি এখানে উপস্থিত আছেন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমাদের র্যাবের প্রধান আছেন এবং আমাদের বিভিন্ন কর্মকর্তারা, প্রশাসনিক কর্মকর্তা, ডিভিশনাল কমিশনার সহ আমাদের পুলিশের, গাজীপুর পুলিশের কমিশনার সহ যারা উপস্থিত আছেন, প্রিয় সাংবাদিক ভাইরা আমার সালাম গ্রহণ করবেন। আমরা এতক্ষণ দীর্ঘ আলোচনা করেছি আমাদের যে প্রস্তুতিটা সঠিক আছে কিনা, আমরা দেখতে পেলাম সব প্রস্তুতি আমাদের সঠিক আছে। তো আমি জুবায়ের গ্রুপকে একটু পরিষ্কার করে বলতে চাই, আপনারা কিন্তু প্রথম আসছেন, আপনাকে প্রথমবার সবসময় আপনাকে প্রথমবার আপনাদের দাবি অনুযায়ী দেওয়া হয়, সেই দাবি রক্ষা করে আপনার একটু সম্মানের সঙ্গে তাদেরকে মাঠটা বুঝিয়ে দিবেন, যাতে কোনো রকম ভাঙচুর না হয়, তারা যেন কোনো ক্লেম না করে, এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আমরা গতবারও শুনেছি আপনার কিছু ভাঙচুর হয়েছে, কিছু জিনিস খোয়া গিয়েছে, নানান ধরনের কথাবার্তা শুনেছি, আমরা চাই আপনারা সুন্দরভাবে আপনারা তাদেরকে মাঠটা বুঝিয়ে দিবেন এবং আমাদের গোয়েন্দা বাহিনীরও একটা রিকোয়েস্ট রয়েছে যে আপনারা ওই দুপুর পর্যন্ত না গড়িয়ে সকাল থেকেই আপনারা মাঠ হস্তান্তর করার প্রচেষ্টা নেবেন। এই রিকোয়েস্টটাও গোয়েন্দা বাহিনীর সঙ্গে সঙ্গে আমারও রয়ে গেল। আমরা এখানে যারা আমরা আসছি সবাই আমরা চাই একটা সুন্দরভাবে বাংলাদেশের একটা ঐতিহ্য, বাংলাদেশের একটা মানে ইতিহাস সৃষ্টি করেছে এই ইজতেমার মাধ্যমে, আমরা এই জিনিসটা অক্ষুণ্ণ থাকে সেই জন্যই আমরা চাই। এবং আজকে প্রস্তুতি সভায় আমরা সবার সঙ্গে যে আলাপ করলাম তাতে আমরা বুঝতে পেরেছি আমাদের আয়োজন সুসম্পূর্ণ। এখন মহান রাব্বুল আলামিন আমাদেরকে যদি সব বাকি সহযোগিতাটা করেন, আমরা ইনশাল্লাহ সেই কাজটি করতে পারবো, আমরা সুন্দরভাবে এই ইজতেমাটা আমরা করতে পারবো। 2-4 মাওলানা জুবায়ের সাহেবের, 9-11 ফেব্রুয়ারি আমাদের ওয়াসিফ সাহেব মানে আমাদের সাত গ্রুপের, আমরা সবাইকে অনুরোধ করব আপনারা যেন মিলেমিশে চলেন। আর কালকের যে দুঃখজনক ঘটনাগুলি ঘটছে, শুধু কালকের ঘটনা আপনার বিভিন্ন জায়গায় এই ঘটনাগুলি ঘটে, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করব আপনারা এই ঘটনাগুলি ঘটাবেন না, মিলেমিশে চলতে পারার জন্যই আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব। মসজিদে যে আবার আল্লাহর ঘরে যে আপনারা সেখানেও যে দখল বেদখল করেন, আমাদের লজ্জায় মাথা হেঁট হয়ে যায়, আপনাদের কাছে রিকোয়েস্ট রাখবে
আপনারা যে এই কর্মটার থেকে আপনারা বিরত থাকবেন, সবাই মিলেমিশে চলবেন, আমাদেরকে সেই শিক্ষাটাই দিবেন, আল্লাহর দাওয়াতের কথাটা আমাদের শিক্ষা যেমন দিচ্ছেন, আমাদের মিলেমিশে থাকার শিক্ষাটাও আপনারা দিবেন। হকারদের যে দৌরাত্ব থাকে এটা এটা কমানোর জন্য এবং এটা নিয়ন্ত্রণে রাখার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন। আর একটা জিনিস আমি দেখেছি যে আমাদের সাথে মিটিংয়ে কথা হয়েছে যে দিয়াবাড়িতে তারা একটা করতে চাইবেন, আমাদের সাথে কথা জানিয়েছে, জানিয়ে করা শুরু করে দিয়েছে, এটা তো আসলে কোনো মানে ইয়ে না। আপনি আমাকে বলেছেন, আমরা বলছি, আমরা দেখে জানাচ্ছি যে করবেন কিনা, আপনি করা শুরু করে দিয়েছেন, এটা আমি মনে করি যে এটা আপনারা করবেন না, যতক্ষণ পর্যন্ত আমরা ক্লিয়ারেন্স না দিব ততক্ষণ পর্যন্ত করবেন, আর যদি করেন তাহলে এটা এটা বন্ধ করার জন্য যেটা করার এটা আমরা করব। আমাদেরকে বলেছেন, আমরা বলেছি দেখতে, এখন আপনারা করা শুরু করেন। আজকে আবার আমাদেরকে উত্তরে সিটি কর্পোরেশনের মেয়র মহোদয় ফোন করেছেন, আপনারা কি পারমিশন দিয়েছেন নাকি, যে না আমরা তো পারমিশন দেইনি, যে আসলে তো আমাদেরকে বলেছে যে আপনারা ইয়ে করতেছেন, এই জিনিসটা যাতে না হয়। আর গতবার শুনেছি যে এক পক্ষ আর এক পক্ষে যখন বুঝাই দেয় জিনিসপত্র ভেঙে ফেলে, আমরা আদব লেহাজ তমিজ এটা আপনাদের কাছ থেকে শিখি, তবলিগি যারা আছেন আপনাদের কাছ থেকে আমরা শিখেছি, এখন আপনাদের কাছ থেকে গত রাত্রেও আপনাদের এখানে মারামারি হয়েছে, এতে এই জিনিসগুলা তো আমরা ভবিষ্যৎ প্রজন্ম আমরা কি শিখবো, এটা একটু আপনাদের কাছে আমাদের একটা নিবেদন থাকে। আপনাদের কাছ থেকে যে জিনিসগুলা শিখি আমরা, আমরা শিখি আমরা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের শিশুদেরকে আমরা শিখাই, এখন আমরা কি শিখবো এটা আপনারা একটু আমাদেরকে বলে যাবে আজকে, এটা আমাদের একটা প্রত্যাশা থাকলো, আমাদের প্রত্যাশার জায়গাটা যাতে আঘাতটা আসে। আর তবলিগ জামাত, এবং এটা বললাম এই জন্য যে আজকে এইবারের এই তবলিগ জামাতে আমরা যাতে এই জিনিসগুলো অসুন্দর জিনিসগুলো যাতে আর না দিই। আমাদের কাছে এমন একটা সময় ছিল আপনারা বলতেন যে আমাদের সাহায্যের দরকার নাই, আপনারা নিজেরাই এটার ব্যবস্থা করবেন, এবং আমরা খুব ইয়েতে ছিলাম, স্বস্তিতে থাকতাম যে তবলিগ জামাত যখন অনুষ্ঠিত হয়েছে সবাই মিলে একটা আমরা সাহায্য সহযোগিতা করেছি, এবং আমরা মনে করেছি যে এটা আমাদের একটা ইবাদত করেছি আমরা, কিন্তু এখন যে অবস্থা হয়েছে আমরা একটা সবাই আপনাদেরকে নিয়ে আপনারা দুইজন একদিকে বসেন না পর্যন্ত এমন একটা অবস্থা হয়েছে, এই জিনিসগুলো যাতে না হয় আমরা একটা চমৎকার একটা পরিবেশ দেখতে চাই। যৌথভাবে আপনারা আবারও তবলিগ জামাতের আয়োজন করবেন,